যে যদি সুযোগ থাকে আমি যদি দেশে যেয়ে খেলতে পারি, মিরপুর টেস্ট হবে আমার জন্য লাস্ট। ক্যারিয়ারের খুব কম সময় বিতর্ক আর সমালোচনাকে পাশ কাটিয়ে চলতে পেরেছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। নানা উত্থান পতন আর বিতর্কের পরেও বাংলাদেশ ক্রিকেটে নিজেকে স্থাপন করেছিলেন রেকর্ডের বরপুত্র হিসেবে। তবে কানপুরে দ্বিতীয় টেস্টের ঠিক আগেই অবসরের শেষ বার্তাটা দিয়ে রেখেছেন সাকিব। জানালেন, দেশের মাটি থেকেই বিদায় নিতে চান টেস্ট ফরম্যাট থেকে। যদি সুযোগ থাকে আমি যদি দেশে যেয়ে খেলতে পারি, মিরপুর টেস্ট হবে আমার জন্য লাস্ট, স্পেশালি টেস্ট ক্রিকেটে। এবং সেই কথাটা বোর্ডের সবার সাথে বলা হয়েছে এবং তারা এই বিষয়টা জানে এবং তারা চেষ্টা করছে যে কীভাবে এটাকে সুন্দরভাবে অ্যারেঞ্জ করা যায় এবং যাতে করে আমি যে খেলতেও পারি এবং নিরাপদ ফিল করি। অ্যাট দি সেম টাইম যখন দেশের বাইরে আসার দরকার হবে এবং দেশের বাইরে বের হতেও যেন আমার কোনো সমস্যা না হয়। ঘোষণার পরেই ছিল সাংবাদিকদের প্রশ্নোত্তর পর্ব। সেখানে উঠে এলো শেয়ার বাজার কারসাজি আর হত্যা মামলার কথাও। সাকিব জানালেন, এত সব চাপের পরও খেলা চালিয়ে যাওয়া বেশ কঠিন। না দেখেন, আমি তো লাস্ট যদি বলেন ননস্টপ ক্রিকেটের ভেতরে আছি, তো এই টাইমে তো কেউ দেখে নাই যে এরকম কোনো কিছু ঘটার মতো কিংবা হয়েছে কিনা। শুধু এই ম্যাচটাই মনে হয়েছে, সেটা অনেকগুলো রিজন থাকতে পারে। অবশ্য খানিকটা প্রশ্ন তুলেছেন সেসব মামলার প্রাসঙ্গিকতা নিয়ে। যেটা বললেন যে ধরেন একটা কেস, হ্যাঁ এখন হয়েছে, সবারই রাইটস আছে, বাট আপনারা সবাই জানেন যে এটা কেমন ধরনের কেস ছিল কিংবা আমি ওই সময় কোথায় ছিলাম, আমার কাজ কি ছিল কিংবা আমি কি করছিলাম। এরপর অবশ্য নিজ থেকেই বলেছেন শেয়ার বাজার কারসাজি নিয়ে, বললেন প্রমাণ দিতে পারলে আমি খুশি হব। তো এই বিষয়টা নিয়ে খুব বেশি একটা বলতে চাই না। আর একটা জিনিস যেটা সদ্য হয়েছে, আমার লাইফে আমি কোনোদিন আসলে নিজে থেকে কোনো ট্রেড করিনি। কেউ যদি এটা বলে যে এই ট্রেডিং নিয়ে কথাও বলেছি, আমাকে প্রমাণ দিলে আমি খুশি হব। সাজিদ আব্দুল্লাহ, চ্যানেল আই।